আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মুশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো স্পাইডার এসআরসি নামক একটি এয়ারড্রপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রায় 4 মাস আগে। তো এই এয়ারড্রপে অংশগ্রহণ করার ফলে তারা আমাদেরকে 20,000 এসআরসি কয়েন দিয়েছিল এবং পাশাপাশি $10 সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল। তো তাদের এই অফারটা এখনো আছে। তো তাদের এখানে স্টেকিং এর একটা সিস্টেম ছিল, তখন আমরা ফ্রিতে পাওয়া $10 দিয়ে স্টেকিং এ অংশগ্রহণ করতে পারতাম এবং ওইখান থেকে আমরা কিছু কিছু প্রফিট পেতাম এবং ওই প্রফিটটা আমরা উইথড্র করতে পারতাম। অর্থাৎ তখন আমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে উইথড্র করতে পারতাম। তো পরবর্তীতে তারা কিছু পরিবর্তন আনে, আমরা এই যে ফ্রিতে পাওয়া $10 দিয়ে স্টেকিং অংশগ্রহণ করছি, তারা এটা $20 করে দেয়। অর্থাৎ $20 হলে তাদের এখানে স্টেকিং অংশগ্রহণ করা যাবে, এই সিস্টেম তারা নিয়ে আসে এবং $10 দিয়ে স্টেকিং এর অপশনটা তারা উঠিয়ে দেয়। অর্থাৎ তাদের এখানে তখন $10 ডিপোজিট করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো ওই অবস্থায় আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিই এবং ভিডিও বানিয়ে আপনাদেরকে নিষেধ করি যে কেউ এখানে কোনো প্রকার ডিপোজিট করবেন না। কারণ হচ্ছে বেশিরভাগ ওয়েবসাইটই এরকম ডিপোজিট করাতে বাধ্য করে এবং 1-2 মাসের মধ্যে তারা স্ক্যাম করে চলে যায়। তো আমার ধারণা ছিল যে এই ওয়েবসাইটটা 2 মাসের স্ক্যাম করে চলে যাবে। তো আমি আপনাদেরকে ডিপোজিট করতে নিষেধ করেছিলাম জুলাইয়ের 30 তারিখ, আজকে নভেম্বরের 6 তারিখ। তো এই ওয়েবসাইটটা 3 মাসের বেশি হয়ে গেছে, এখনো তারা স্ক্যাম করেনি এবং তারা বেশ ভালোভাবেই সবাইকে উইথড্র দিয়ে যাচ্ছে এবং তারা তাদের রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। তারা উইথড্র দিয়ে আসছে, এর মানে এটা না যে তারা স্ক্যাম করবে না, হয়তোবা আরো 1 মাস বা 2 মাস পরে তারা স্ক্যাম করলে করতেও পারে। তো তাদের রোডম্যাপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে তারা বলেছে দ্য ডেডলাইন অফ দ্য ফার্স্ট রাউন্ড অফ এসআরসি এয়ারড্রপ ইজ December 31। অর্থাৎ তারা বলেছে এই যে তারা আমাদেরকে এয়ারড্রপ দিচ্ছে 20,000 এসআরসি, এই এয়ারড্রপটা তারা দিবে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। এবং এই যে 20,000 এসআরসি তারা দিয়েছে, এটা কিন্তু আমাদেরকে আনলক করতে হবে তাদের এখানে স্টেকিং এ অংশগ্রহণ করার মাধ্যমে। তো এই আনলকটা করা যাবে মার্চের 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2024 সালের মার্চের 31 তারিখ পর্যন্ত। এবং 2024 সালের এপ্রিলে তারা তাদের এসআরসি টোকেনটা এক্সচেঞ্জারে লিস্টেড করবে এবং মে 2024-এ তাদের এই অ্যাপেই আমরা এসআরসি টোকেনটাকে USDT-তে কনভার্ট করতে পারবো। আরেকটা বিষয় তারা এখানে বলেছে, মে 2024-এ তারা সেকেন্ড একটা এয়ারড্রপ লঞ্চ করবে এবং ওই এয়ারড্রপটা শুধুমাত্র তাদেরকেই দিবে যারা এই যে প্রথম এয়ারড্রপে আনলক করাবে। অর্থাৎ যারা তাদের এই অ্যাপে $20 দিয়ে স্টেকিং করে SRC-টা আনলক করাবে, শুধুমাত্র তাদেরকেই তারা সেকেন্ড এয়ারড্রপটা দিবে। তো তাদের রোডম্যাপ এটাই আছে। তো এখন আমি আমার অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টে আসার পর ডিপোজিটে আসি। তো যদিও আমি আপনাদেরকে নিষেধ করেছিলাম এখানে ডিপোজিট করতে, কারণ ডিপোজিট করাটা রিস্ক, কিন্তু আমি নিজে কিন্তু পরীক্ষামূলকভাবে এখানে ডিপোজিট করেছি। তো ডিপোজিট রেকর্ডে যদি যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি $10 ডিপোজিট করেছি এবং একবারই ডিপোজিট করেছি, $10 ছাড়া আর 1 পয়সাও আমি এখানে ডিপোজিট করিনি। তো আমি যদি আমার উইথড্র রেকর্ডে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 বার এখান থেকে এখন পর্যন্ত উইথড্র করেছি। তো প্রতিবার উইথড্র করার সময় $1 কম পাওয়া যায়, $26-এর কিছু বেশি এখান থেকে আমি উইথড্র করেছি। এবং অ্যাসেটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল অ্যাসেট দেখাচ্ছে $35.61, অর্থাৎ $35-এর কিছু বেশি দেখাচ্ছে। অর্থাৎ এখানে আমি শুধুমাত্র $10 ডিপোজিট করে $26 উইথড্র করে নিয়েছি এবং আমার এখানে এখন $35 আছে। এই $35 থেকে $25 আমি যে কোনো সময় চাইলে উইথড্র করে নিতে পারবো। এবং আমার এখানে এসআরসি অ্যাসেট যে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ দেখাচ্ছে, এগুলো কিন্তু আমার কোনো কাজে লাগবে না। তো যখন এই এসআরসিটা আনলক হবে, অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন আনলক কোয়ান্টিটি দেখাচ্ছে 865টা এসআরসি, এই আনলক হওয়া এসআরসিটাই শুধুমাত্র আমার ভবিষ্যতে কাজে লাগবে। এই উপরে যে অনেক এসআরসি দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোনো কাজে লাগবে না। তো এই হলো আমার অ্যাকাউন্টের অবস্থা। তো আপনারা যদি এখন এখান থেকে ইনকাম করতে চান অথবা এসআরসি আনলক করতে চান, আপনাদেরকে এখানে $10 ডিপোজিট করতে হবে। তবে আপনারা তারাই ডিপোজিট করবেন যারা রিস্ক নিয়ে ডিপোজিট করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে আজকে ডিপোজিট করলেন, এমন হতে পারে 1 সপ্তাহ পরে এই ওয়েবসাইটটা পেমেন্ট দেওয়া বন্ধ করে দিল বা ওয়েবসাইটে আপনি ঢুকতে পারছেন না, এরকম হতেই পারে। তো যারা রিস্ক নিয়ে ডিপোজিট করতে পারবেন শুধুমাত্র তারাই ডিপোজিট করবেন এবং $10-এর 1 পয়সাও বেশি কেউ ডিপোজিট করবেন না। এখানে কিন্তু বেশি লোভ করা ঠিক হবে না। যদি আপনারা কেউ ডিপোজিট করতে চান তাহলে শুধুমাত্র $10 ডিপোজিট করবেন। তো ডিপোজিট কিভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন এখানে আছে, ডিপোজিটে ক্লিক দিবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর আপনি ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন এখানে, USDT TRC20 অ্যাড্রেস।
আপনার এই অ্যাড্রেসে $10 পাঠাতে হবে। তো আমি একটু বাইন্যান্সে গিয়ে দেখিয়ে দিই। তো অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি। তো আমি বাইন্যান্স থেকে যদি উইথড্রতে যাই এবং USDT যদি সিলেক্ট করে দেই এবং এখানে আমি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, তো নেটওয়ার্ক কিন্তু অবশ্যই TRC20 সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি অন্য কোনো নেটওয়ার্ক সিলেক্ট করে দিয়ে উইথড্র করে দেন ওই ব্যালেন্সটা কিন্তু যাবে না, আপনাকে অবশ্যই TRC20 সিলেক্ট করে দিতে হবে নেটওয়ার্ক। তো এখন আপনি যদি 10 USDT পাঠাতে চান TRC20 তাহলে কিন্তু এই অ্যামাউন্টের ঘরে $11 বসাতে হবে, অর্থাৎ $1 তারা উইথড্র ফি হিসেবে কেটে নিবে। $11 যদি অ্যামাউন্টে বসান তাহলে $10 উইথড্র হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন 10 USDT দেখাচ্ছে, নেটওয়ার্ক ফি দেখাচ্ছে 1 USDT, অর্থাৎ আপনার খরচ হবে $11 USDT $11। তো উইথড্র করার পর আপনার টোটাল অ্যাসেটে আপনি USDT দেখতে পাবেন। তো আপনার অ্যাকাউন্টে তো ফিতে পাওয়া 10 USDT আগেই ছিল, তো ডিপোজিট করা USDT সহ এখানে আপনারা দেখতে পাবেন এখানে 20 USDT চলে আসবে। তো এখন আপনার কাজ হলো এই যে হোম বাটনে চলে যাবেন। তো হোমে আসার পর তো এখানে দেখতে পাবেন জয়েন AI নামক একটা অপশন আছে এবং এটা 7 দিনের একটা স্টেকিং। এই জয়েন AI ক্লিক দিয়ে দিবেন। জয়েন AI ক্লিক করলাম, এখন এইখানে তারা বিস্তারিত বলে দিয়েছে যে এই স্টেকিং করলে তারা কি প্রফিট দিবে। আরেকটা বিষয়, এখানে কিন্তু KYC ভেরিফিকেশন করা ছাড়া স্টেকিং করা যাবে না। তো তাদের এখানে KYC করা খুবই সহজ। তো KYC নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটি দিয়ে রাখবো, ভিডিওটি দেখে KYC করে নিতে পারেন। তো স্টেকিং করার জন্য তারা প্রতিদিন 0.6% কমিশন দিবে, অর্থাৎ আমি যদি $20 স্টেকিং করি এর 0.6% হয় $0.12। তো প্রতিদিন $0.12 তারা আমাকে কমিশন দিবে এবং এর পাশাপাশি 7 দিন পর, অর্থাৎ আমি যেই দিন স্টেকিং করব এর 7 দিন পর তারা আমাদেরকে কিছু SRC টোকেন আনলক করে দিবে। অর্থাৎ যে পরিমাণ ডলার এখানে আমি স্টেকিং করব এর 3.5% সমপরিমাণ SRC টোকেন তারা আমাকে আনলক করে দিবে 7 দিন পর। তো এখানে আমার জয়েন AI ক্লিক করে দিতে হবে। তো আমি জয়েন AI ক্লিক করলাম। এখন এখানে অ্যামাউন্টের ঘরে আপনার ব্যালেন্সে যত ব্যালেন্স থাকবে সবটাই এখানে দিয়ে দিবেন। তো আমার এখানে 35 আছে, 35.6155, আমি সম্পূর্ণটাই অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিলাম। এখন এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে জয়েন AI ক্লিক করে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে জয়েন AI ক্লিক করে দিলাম। তো সাকসেসফুল দেখাচ্ছে, অর্থাৎ আমার অংশগ্রহণ করা হয়ে গেছে। এখন আমি ব্যাক করে আসি। ব্যাক করে এখন যদি আমি অ্যাসেটে আসি, আগে আমার এই টোটাল অ্যাসেটে ব্যালেন্সটা ছিল, এটা আমার চলে গেছে AI-এ, অর্থাৎ AI আমার দেখাচ্ছে 35.62। তো এখন যেটা হবে, আমি যেই সময়ে এখানে অংশগ্রহণ করলাম এর ঠিক 24 ঘন্টা পর তারা আমাকে এই USDT ব্যালেন্সে আমার প্রফিটটা পাঠিয়ে দেবে 0.6%, এবং এভাবে 7 দিন তারা প্রতিদিন পাঠাতে থাকবে এবং 7 দিন পর টোটাল ব্যালেন্সটাও আমার এই টোটাল অ্যাসেটে চলে আসবে এবং এর পাশাপাশি কিছু SRC টোকেন তারা আমাকে আনলক করে দিবে। তো 7 দিন পর আমার যেটা করতে হবে, 7 দিন পর আবারও আমি এই হোমে যাব। এই হোমে গিয়ে জয়েন AI এ আবারও আমি অংশগ্রহণ করব। তো এভাবে করতে করতে আপনার টোটাল ব্যালেন্সটা বাড়তে থাকবে বা $31 হবে, তখন আপনি এখান থেকে $10 উইথড্র করে নেবেন। তো আপনার এই $10 প্রফিট হতে 2 মাসের মতো সময় লেগে যাবে। তো 2 মাস পর $10 উইথড্র করে নিতে পারবেন এবং আপনি দেখতে পাবেন আপনার কিছু SRC আনলক হয়ে গেছে যেগুলো ভবিষ্যতে কাজে লাগবে। আপনি এখান থেকে $10 উইথড্র করে নিলেন, তার মানে আপনার ডিপোজিট করা ডলারটা আপনি নিয়ে নিলেন। এরপর আপনার এখানে আর কোনো রিস্ক নেই, অর্থাৎ আপনার রিস্কটা ততদিনই থাকবে যতদিন পর্যন্ত না আপনি $10 উইথড্র করছেন। তো এখান থেকে কিভাবে উইথড্র করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো উইথড্র প্রসেস ভিডিও নামে। তো আপনার ইনভেস্ট করা $10 যখন আপনি উইথড্র করে নেবেন, এরপর আপনি যেটা করবেন, এরপর আপনি এখানে অ্যামাউন্ট বাড়াতে থাকবেন, অর্থাৎ জয়েন AI অংশগ্রহণ করে করে এখানে আপনার ব্যালেন্সটা বাড়াতে থাকবেন, যেরকম ভাবে আমি বাড়িয়েছি 35.62। তো আমি কিছু কিছু বাড়াচ্ছি এবং কিছু কিছু উইথড্র করছি এখান থেকে। তো এভাবে করে আপনারা এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের এখানে $10 ডিপোজিট করতে হবে রিস্ক নিয়ে। তো এই ওয়েবসাইটটা যে 1 মাস বা 2 মাস থাকবে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। আপনারা সম্পূর্ণ নিজের রিস্কে এখানে ডিপোজিট করবেন এবং $10 এক পয়সাও বেশি কেউ ডিপোজিট করবেন না। তো পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং ইনকাম রিলেটেড বিভিন্ন সাইট নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি, এর জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে থাকি এবং কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হলে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন চেক করলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।